সমস্ত ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন হাফ ডুপ্লেসিস ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সোমবার এ খবর নিশ্চিত করেছে পঁয়ত্রিশ বছরের ডুপ্লেসিস বলেছেন অধিনায়কত্ব ছাড়ার এই সিদ্ধান্ত ছিল খুবই কঠিন একদিনের দলে ইতিমধ্যেই কুইন্টন ডি পূর্ণ সময়ের জন্যই তার স্থলাভিষুপ্ত হয়েছেন আগামী শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ডুপ্লেসিস এক বিবৃতিতে বলেছেন নেতৃত্বদান পারফর্মও সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের সেবায় দায়বদ্ধতা নিয়েই আমি অধিনায়কত্বের ভার গ্রহণ করেছিলাম এখন যখন দল নতুন নেতা ও একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে নতুন দিশায় এগিয়ে চলেছে তখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের স্বার্থে সমস্ত ফর্ম্যাটেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় বলে মনে করছি ডুপ্লেসিস বলেছেন এই সিদ্ধান্ত খুবই কঠিন ছিল একই সঙ্গে তিনি বলেছেন দল হিসেবে নতুন করে গড়ে উঠতে কুইন্টন মার্ক ও দলের খেলোয়াড়দের প্রতি তার সমর্থন বজায় থাকবে ডুপ্লেসিস দু হাজার ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকাতে তিনটি ফরম্যাটে মোট একশো বারোটি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন খেলোয়াড় হিসেবে দলকে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে তিনি অবিচল বলেও জানিয়েছেন ডুপ্লেসিস